ছেলে মানুষ করা নিয়ে নানা কথা চারিদিকে শুনতে পাই। একটা সময় ছিল আমাদের ছোটবেলায়, আমরা তখন প্রচুর বকা খেয়েছি, প্রচুর মার খেয়েছি, কিন্তু তাতে আমাদের মানুষ হওয়াতে খুব আটকেছে বলে মনে হয় না। আজকালকার বাবা মায়েরা অনেক সময় বুঝে উঠতে পারেন না কি করা উচিত। বকবো যদি অভিমান হয়, বকবো না যদি বকে যায়। দেখি লীলা মজুমদার কি বলছেন, তার একটি গল্প ছেলে মানুষ করো। আজকে লীলা মজুমদারের ছেলে মানুষ করো গল্পটি পড়ে শোনাই। দুনিয়াতে যত রকম শক্ত কাজ আছে, তার মধ্যে ছেলে পুলে মানুষ করা হলো সব চাইতে বড়। তা সে পিটিয়ে সিধে করাই যাক, কিংবা আহ্লাদ দিয়ে মাথায় তোলাই যাক। অনেক কাল আগে একটা বেশ মজার গল্প শুনেছিলাম। সুমতি দিদি ছিলেন একজন নামকরা শিক্ষাবিদ। তিনি গেছিলেন ইউরোপে আরও উচ্চ শিক্ষা লাভ করতে। শিক্ষার উদ্দেশ্যই হলো ছোট ছেলে মেয়েদের মানুষ করে তোলা। বলা বাহুল্য, সুমতি দি চিরকুমারী। সেদেশে একদিন ট্রেনের কামরায় আমার কামিনীদির সঙ্গে তার দেখা হলো। কামিনীদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল রত্ন এবং আরেকজন শিক্ষাবিদ, তার সঙ্গে তার 4-5 বছরের ছেলে। ছেলেটি সুমতিদিকে খালি খালি চিমটি কাটতে লাগলো। সুমতিদি কামিনী দিদিকে বললেন, আপনার ছেলেকে সামলান, আমাকে খালি খালি চিমটি কাটছে, ভারী দুষ্ট হয়েছে তো। কামিনী দিদি আহত হয়ে বললেন, ছি, অমন পড়া কথা বললে ওর কচি মনে দাগা লাগবে, সারা জীবন ও তার চিহ্ন বয়ে বেড়াবে। সুমতিদি বললেন, তাহলে যেমন করে পারে চিমটি কাটা বন্ধ করুন, আমার কচি মন নেই, তাতে দাগাও পড়ছে না, কিন্তু আধগুঁড়ো গায়ে কাল সেটে পড়ছে। কামিনী দিদি ছেলেকে কাছে টেনে নিয়ে বললেন, দেখছো বাবা, মাসিমার গায়ে কাল সিটে পড়ে যাচ্ছে, ওকে চিমটি কাটছো কেন? ছেলে বলল, আমার ইচ্ছে করছে তাই। খুব বেশি ইচ্ছে করছে কি? হ্যাঁ, খুব বেশি ইচ্ছে করছে। তখন কামিনী দিদি সুমতি দিকে বুঝিয়ে বললেন, দেখুন, শিশুর প্রবল ইচ্ছায় কখনো বাধা দিতে নেই, তাহলে বড় হলে ওর মধ্যে নানা রকম মানসিক বিকার দেখা যাবে। আচ্ছা বাবা, খুব আস্তে আস্তে চিমটি কেটো, কেমন? সুমতিদি সিধে হয়ে উঠে বসে বললেন, দেখুন, শুধু ওর নয়, আমারও প্রবল ইচ্ছাতে বাধা দিলে এখনই মানসিক বিকার দেখা যাবে। ফের যদি ও আমাকে চিমটি কাটে, আমি ওকে এইসা এক রাম চিমটি দেব যে ও নিজের নাম ভুলে যাবে। সঙ্গে সঙ্গে কামিনী দিদি ছেলেকে ডেকে বললেন, ও কি হচ্ছে, এক্ষুনি আমার কাছে এসো বলছি। ব্যাপার দেখে ছেলেও সুরসুর করে মায়ের পাশে গিয়ে বসল, বাকি পথটা শান্তিতে কাটল। শুনলাম কলকাতায় একটা ক্লাব আছে, তার সদস্যরা কখনো নিজেদের ছেলে মেয়েদের ধমক থমক মারধর করেন না, ওসব করলে নাকি শিশুর চিত্তের স্বাভাবিক কোমলতা একেবারে উপে যায়। তবে অন্যদের 13 ছেলে মেয়েদের তারা বকেন কিংবা ঠ্যাঙান কিনা বলতে পারি না। একবার ওই ক্লাবের এক সদস্যর ছেলের জন্মদিনে খেলনা কেনা হবে। ছেলে মা বাবাকে বলল, তোমরা ভালো খেলনা চেনো না, আমি নিজে পছন্দ করে কিনব। ক্লাবের সভাপতি খুশি হয়ে বললেন, ভালো তো, আমার এক বন্ধুর খেলনার দোকান আছে, সেখানে সুবিধা দরে ভালো জিনিস পাওয়া যাবে। তাই ঠিক হলো, সভাপতির সঙ্গে ছেলে, তার মা আর বাবা গেলেন সেই দোকানে। অত খেলনা দেখে ছেলের মুন্ডু ঘুরে গেল। একবার বলে এটা নেব, তারপরেই বলে না ওটা নেব, শেষে একটা মস্ত কাঠের দোলনা ঘোড়ায় চেপে আর নামতেই চায় না, খালি বলে এইটা কিনব। এদিকে ঘোড়ার দাম প্রায় 200 টাকা, ছেলের মা বাবা সাধ্যের বাইরে। তাকে ভোলাবার বহু চেষ্টা হলো, এটা দেখানো হলো, সেটা দেখানো হলো, ঘোড়ার নিন্দে করা হলো, কিন্তু ভবি ভুলবার নয়, ওই ঘোড়া ছাড়া সে কিচ্ছু নেবে না। শেষটা চেঁচামেচি কান্নাকাটি, ছেলে ঘোড়া থেকে নামবেও না, বাড়িও যাবে না। মা বাবা হয়রান হলেন, দোকানদার ভদ্রলোকও তাজ্জব বনে গেলেন, দোকানঘরে ছোটখাটো একটা খণ্ড প্রলয় শুরু হয়ে গেল। অন্য খদ্দেররা হাঁ, বন্ধুর অবস্থা দেখে ক্লাবের সভাপতি শেষ পর্যন্ত ছেলের মা বাবাকে বললেন, তোমরা একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি ছেলেকে রাজি করিয়ে আসছি। বাবা মা বাইরে গেলেন, সভাপতি ছেলের কানে কানে গুটি কত কথা বলা মাত্র ছেলে ঘোড়ার পিঠ থেকে তড়াক করে নেমে পড়ে বাইরে গিয়ে মা বাবার হাত ধরে টানতে টানতে বলল, এক্ষুনি বাড়ি চলো। মা বাবা তো অবাক, কিন্তু খেলনা কেনা হলো না যে, বাবি কাল কিনে দেবে, বাড়ি চলো। তারা বিদায় হলে দোকানদার সভাপতিকে বলল, এ কি ম্যাজিক দেখলাম, কি বললে ওর কানে কানে? সভাপতি কাষ্ঠ হাসলেন, বললাম
বেটা লক্ষ্মী ছাড়া এই মিনিটে যদি নেমে মা বাবার সঙ্গে বাড়ি না যাস তো প্যাদানি দিয়ে আলু ভাতে বানিয়ে দেব। আচ্ছা আসি ভাই। এই গল্পটা পড়তে পড়তে বারবার মনে হচ্ছিল আমাদের ছোটবেলার কথা। এই আলু ভাতে বানিয়ে দেওয়া, প্যাদানি দেওয়া, বেত মারা এবং ভাকুনি, হাতা খুন্তি সবকিছুই আমাদের বড় হতে, আমাদের মানুষ হতে অনেকটা সাহায্য করেছে। একটা মুক্ত আকাশ আজকের ছেলে মেয়েদের জন্য, আজকের বাচ্চাদের জন্য ভীষণ দরকার। সেই ছোট বন্ধুদের জন্য একটা ছোট্ট গান করে আজকে শেষ করবো।